আমি সরাসরি পরীক্ষা নিতাম তোমাদের, কিন্তু পারি নাই, কারণ হলো যে মেয়েটা অসুস্থ। হ্যাঁ লোকটা, হ্যাঁ আসো তো তুমি। আচ্ছা ওকে, আমরা করছিলাম কত, আমাদের চলছিল হচ্ছে 1.2। 1.2 কত পর্যন্ত করছিলাম লোকটা, হ্যাঁ বলো তো। থ্রি থ্রি পর্যন্ত অফ হয়েছিল, থ্রি সমক হয়েছিল, থ্রি অফ হয়েছিল না বাকি ছিল। বলছে যে তাহলে এখন দেখো যে এখানে এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে, আর 4 7 2 3 দেখো এসএ নাম্বার, তাহলে সাম অফ দ্য ডিজিট, সাম অফ দ্য ডিজিট কি আছে দেখো, সাম অফ দ্য ডিজিট, সাম অফ দ্য ডিজিট, সাম অফ দ্য ডিজিটস ইকুয়ালস টু, তাহলে মত হবে 5 প্লাস 4 প্লাস 7 প্লাস 2 ইকুয়ালস টু 18, সরি ঠিক আছে তো 4 7 2 3, আর নাম্বার কেটে ছিল আমাদের 4 7 2 3, ঠিক আছে তাহলে 5 আর 4 9, ও আর একটা আছে 2 3, তাহলে 21 হুইচ ইজ নট ডিভিজিবল বাই 9, হুইচ ইজ নট ডিভিজিবল বাই 9, হুইচ ইজ নট ডিভিজিবল, ডিভিজিবল বাই 9। ওকে তাহলে আমাদের নেক্সট নাম্বারটা বের করতে হবে, নেক্সট নাম্বার হ্যাঁ হুইচ ইজ ডিভিজিবল 9, হ্যাঁ দ্য নেক্সট নাম্বার নেক্সট নাম্বার অফ 25, নেক্সট নাম্বার অফ 21, হুইচ ইজ ডিভিজিবল বাই 9, সেটা কত 27, 27 যে নাম্বারটা আছে সে ডিভিজিবল বাই 9, তাহলে ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস তাহলে সো 27 মাইনাস 21 ইকুয়ালস টু কত 6 ইজ 2b, 14 in the blank space, in the blank space, okay, in the blank space, in the blank space, blank, huh. Okay, blank space, ঠিক আছে তাহলে answer কত 6, answer 6, তাহলে সিক্স যদি দেওয়া হয় তাহলে সাম অফ দ্য ডিজিট, হ্যাঁ ডিভিজিবল বাই, এই অপর তুমি লিভ নাও দেখো আমি সে তোমাদের কি পাঠাইছি গুগল ফর্মে পাঠানো হয়েছে, দেখো এমসিকিউ টেস্টের জন্য পাঠিয়েছি, এমসিকিউ টেস্টটা দিয়ে দাও তোমরা দেখো, হ্যাঁ দেখো তুমি গ্রুপে নাই গ্রুপে পাঠাইছি, দেখো আমি দুটা গুগল ফর্ম পাঠিয়েছি এমসিকিউ টেস্ট, হ্যাঁ আমাকে হোয়াটসঅ্যাপে আমার ই দাও, হ্যাঁ তোমার নাম্বার দাও হোয়াটসঅ্যাপ পাঠাতে হবে, নাহলে হবে নাহলে কি করে পারবো বুঝো, 8 অন 2
ओके ब्लैंक स्पेस सेवन फोर। तो ताहले हाँ देखो एट ऑन टू ब्लैंक स्पेस सेवन। हाँ बोलो हाँ यस ठीक है सभी देखो रहे हैं जैसे ऐड कर दिया ऐड कर दिया ना भी एट ऑन टू सेवन फोर तुम्हें और हर समय पटा ना। हाँ तो ना मोबाइल तेरे पास दिए दिया ना देखो तो साम ऑफ द डिजिट साम ऑफ द डिजिट साम ऑफ द डिजिट्स कॉस्ट टू मतलब बोलो 8 plus 1 plus 2 plus 7 plus 4 equals to 22. Which is not divisible by? Which is not divisible by? Not divisible by. Not divisible by as a voting would have been on a cast as a voting number after say. Okay, not divisible by 9. So next number of 22. Which is divisible by 9 is 27. তাহলে এখন কত? তাহলে আগে আগে ওদের কি লিখবো আমরা? তাহলে 27 minus 22 equals to 5 is 2b. Put in the বলছে পুট ইন দা ব্ল্যাঙ্ক স্পেস তো এখন দেখো যে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত। হ্যাঁ অ্যান্সার 5। দেখে আমি একটা নিয়ে আসি হাতে থাকতে লাগো দেখি যে আমি হ্যাঁ বাকি আমি চলে গেছি। হ্যাঁ এখন চলো তো চলো আমরা শুরু করি আবার। তাহলে এখন দেখো হ্যাঁ এক মিনিট এই জিনিসটা খারাপ হয়েছে খেয়াল করে ওকে হ্যাঁ মার্কারটা খারাপ ছিল দোকানদারের সেভ করে ফেরত দেবো। তো তাহলে অ্যান্সার হলো কত? 5। সি নাম্বারে যাও। সি নাম্বারে কি আছে দেখো সি দেখো সি সি নাম্বারে দেখো কি আছে সিতে যাই দেখো প্রথমে ব্ল্যাঙ্ক স্পেস আছে ওকে 4 অন 5 7 8 4 অন 5 7 8 তো সাম অফ দ্য ডিজিট সাম অফ দ্য ডিজিট সাম অফ দ্য ডিজিটস কত
4 plus 1, 5 plus 7 plus 8. Okay, equals to sum for the what will be? 5, 10, 25, 25, which is not divisible by 9. Which is not divisible by 9. The next number of 25, which is divisible by, which is divisible by, which is divisible by the next number of 25, which is divisible by 9, is 27. Eta 27. Tale okay. Tale so 27 minus 25 equals to 2 is 2b put in the blank space. Blank space. তাহলে এখন দেখো এটা আমাদের অ্যান্সার পুট ইন দা ব্ল্যাঙ্ক স্পেস হয়েছে। এরপর ফাইভ নাম্বার যাবো, দেখো ফাইভ নাম্বার কি আছে। ফাইভ নাম্বার ফাইভ নাম্বারটা দেখো যে সরি ডি ডি তো বাকি আছে এখন, তাহলে ফোরের ডি একইভাবে আমাদের কাজ করতে হবে। ফাইভ সেভেন ফোর টু এরপর ব্লাঙ্ক স্পেস, ফাইভ সেভেন ফোর টু ব্লাঙ্ক স্পেস। তাহলে এখন দেখো যে সাম অফ দ্য ডিজিট, সাম অফ দ্য ডিজিট ইকুয়ালস টু ফাইভ প্লাস সেভেন প্লাস ফোর প্লাস টু কত হয়? টোয়েন্টি, হুইচ ইজ নট ডিভিজিবল বাই, হ্যাঁ হুইচ ইজ নট ডিভিজিবল বাই নাইন, হুইচ ইজ নট ডিভিজিবল বাই ঠিক আছে। আজকে মানডে ক্লাস আছে, ঠিক আছে। ও মাই গড, যে এক সময় নেট থাকতেছে এখানে মোবাইলে, আমার নেট থাকতেছে না এরকম। ওকে চলো আমরা তাহলে এটা ব্যাপারে কমেন্ট দিই, যে তাহলে এখন দেখো যে কি আছে এখানে। হুইচ ইজ নট ডিভিজিবল বাই নাইন, হুইচ হুইচ ইজ নট নট ডিভিজিবল বাই নাইন। ওকে ঠিক আছে, হুইচ ইজ নট divisible by 9, which is not divisible by 9. তাহলে এখন দেখো যে আমাদের কাজ হলো, হ্যাঁ তাহলে ওকে 20
next number. Next number. Next number of 20. Which is divisible? Divisible by 9 is 27. The next number is what? 27. That is 7 lakh. So in the blank space, so 27 minus 20 equals to 7 is to be put in the blank. Blank space. In the blank space. So the answer. Answer 7. Okay, take us. Or that have photo is about the plus for it. 18 or 18. That's all. 7. 18. So let's get a different. So 18 is the high. Tale. Which is divisible by 9. তাহলে এখন কি করবে তাই তো তাহলে এখন তো নেক্সট নাম্বারটা বের করতে হবে which is divisible by কত 9 18 আর সাম করে দেখো তাহলে 18 is divisible by 9 তাহলে নেক্সট শোনো এখন 0 আর 9 দুটোই হতে পারে 0 0 divisible হবে 9 0 divisible হবে তাহলে এখন দেখো যে next number of 18 which is divisible by 9 is 27 degree limbo. So okay, now that 18 minus 18 0 or 27 minus 18 equals to 9 R. And to be put in the blank space. In the blank space, the answer is 0 or 0 is 9 or 27 0 is 18 is 13. তো এই কারণে দুইটা অ্যান্সার হবে যদি ডিভিজিবল হয় সেটা অ্যান্সার দুইটা আর নট ডিভিজিবল হলে একটা অ্যান্সার হবে কি ঠিক আছে তো ডিভিজিবল যদি হয় তাহলে অ্যান্সার হবে দুইটা আর নট ডিভিজিবল হলে অ্যান্সার একটা হবে দেখো আমাদের ডিভিজিবল হয়েছিল এই জন্য আমরা অ্যান্সার দুইটা পেয়েছি এরপরে মেথে যাও দেখো পরের মেথে কি অবস্থা Okay. Determine the smallest number of 5 digits divisible by the smallest number of 5 digits. What is it? The smallest number of 5 digits. 5 numbers. The smallest number of 5 digits. That is 5 numbers. 5. The smallest number of 5 digits. The smallest number of 5 digits. The smallest number of 5 digits. The smallest number
number of 5 digits. Because to act for a point of zero. Check to zero. On shop, digit past the base. কত দিন ব্যাট করার কথা বলছে? যে দিন ব্যাট করার কথা বলছে ফ্রি চারটা ছিল থ্রি দিন ব্যাট করলে থ্রি থ্রি যার কত নাইন ওয়ান টেন থ্রি থ্রি যার নাইন ওয়ান তাহলে এটা গেল এই জিরো জিরো টেন আচ্ছা প্রথম গেল একটা জিরো দুইটা জিরো তিনটা জিরো নেওয়া থ্রি থ্রি যার নাইন তাহলে দ্য নাম্বার আছে ইজ নট ডিভিজিবল বাই তাহলে স The smallest number of 5 digits. So, ato is not divisible. Divisible by 3. Come, we have all 3 digits. Therefore, required the smallest number of 5 digits, 5 digits, which is divisible by divisible by 3 equals to what of it? Okay, put on it in the plan. Second, take a 1 minus for it. Jodi 1 minus for it. That is the number to 5 number 4 digits of it. Chapter 9 is it. So, that is divisible of the gale. It is a shut up of remainder. So, divisor plus for it. Remainder minus, divisor plus. নালে এটা শুধু রিমাইন্ডার মাইনাস করে দিলে কিন্তু কনসিস্ট অফ ফোর ডিজিট হবে অর্থাৎ চারটা নাইন হবে তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা টু হবে টু এখানে প্লাস করতে হবে ওয়ান তিনটা জিরো টু তাহলে অ্যান্সার দেখো অ্যান্সার ওয়ানের পরে তিনটা জিরো এরপরে টু অ্যান্সার দেখো এটা ঠিক আছে এরপরে সিক্স নাম্বারে যাবো ডিটারমাইন দ্য গ্রেটেস্ট নাম্বার অফ সেভেন ডিজিট হুইচ ইজ ডিভিজিবল বাই সিক্স গ্রেটেস্ট নাম্বার অফ সেভেন ডিজিট ডিভিজিবল বাই সিক্স তাহলে গ্রেটেস্ট নাম্বার অফ সেভেন ডিজিট তো শোনো গ্রেটেস্ট নাম্বার হলে শুধু রিমাইন্ডার মাইনাস করলেই হয় গ্রেটেস্ট নাম্বার যখন বলে তখন শুধু রিমাইন্ডার মাইনাস করলেই হবে আর যখন স্মলেস্ট নাম্বার করবে তখন রিমাইন্ডার মাইনাস করলে নাম্বার অফ ডিজিট এক কম হয়ে যাবে কনসিস্ট অফ এখানে ছিল ফাইভ ডিজিট তাহলে হতো কনসিস্ট অফ ফোর ডিজিট আর তাহলে তার সাথে আবার ডিভাইজার প্লাস করতে হবে এখান থেকে থাকবে ডিভাইজার আর যদি তোমার গ্রেটেস্ট নাম্বার হয় তাহলে রিমাইন্ডার মাইনাস করলে নাম্বার অফ ডিজিট সেমই থাকে নাম্বার অফ ডিজিট কমে যায় না ওকে তাহলে দেখো পরের কি কাজ আছে ফাইভ গেল সিক্স নাম্বারে চলো তাহলে সিক্স সিক্স আছে দ্য গ্রেটেস্ট নাম্বার অফ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ সেভেন ডিজিট দ্য গ্রেটেস্ট নাম্বার অফ সেভেন ডিজিট Number of 7. Equals to
greatest number of 7 digits. এটা এখন কত ডিভাইড করার কথা বলছে 6 দিয়ে ডিভাইড করার কথা বলছে তাহলে 6 1 2 ওকে greatest number of 7 digits. তাহলে এখন দেখো যে 6 on the 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6 36 3 6 6
थ्री माइनस वन लाइन थ्री आठ नाइन ओके ठीक है सिक्स सिक्स आर थर्टी सिक्स तले सॉफ्ट ग्रेस्ट नंबर सेवेंटी सिक्स एट इज नॉट ए परफेक्ट स्क्वायर नंबर सॉरी एट इज नॉट डिविजिबल बाय सिक्स तले हेयर डिवेंडर बत्तो हेयर डिवेंडर थ्री हेयर डिवेंडर एस बत्तो थ्री तले सो 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 एतो इज नॉट डिविजिबल डिविजिबल बाय सो एतो नॉट डिविजिबल बाय सिक्स तले शुद्ध डिवाइडर का माइनस करते ही होगा तले सो द रिक्वायर्ड ग्रेटेस्ट नंबर ऑफ सेवन डिजिट्स रिक्वायर्ड greatest number number of required greatest number of 7 digits required greatest number of 7 digits is to so, like take 6 plus minus of ओके सिक्स माइनस कर दिल्ली हो रेमेंडर को थ्री सॉरी रेमेंडर का माइनस कर दिल्ली हो आज कुछ तो ना काज नहीं तो लो के थ्री माइनस कर सिक्स कर तो लेट आंसर तो कल से है तो ले आंसर भी ना हमका आंसर सिक्स देखो ये এটা আমাদের অ্যান্সার দেখো বুঝতে পারছো কিনা ওকে এস কাহিনী আমাদের গ্রেটেস্ট নাম্বার অফ তাহলে এটা শেষ হলো আমাদের একটা এক্সারসাইজ আমরা শেষ করলাম অর্থাৎ এটা আমাদের ছিল 1.2 তাহলে এবার আমরা 1.3 তে যাব নাকি গ্রেটেস্ট নাম্বার শুধু রেমিটার মাইনাস করলে হয় বাট স্মলেস্ট নাম্বার করলে রেমিটার মাইনাস করলে হবে না সাথে আবার ডিভাইজার প্লাস করতে হবে শুধু রেমিটার মাইনাস করলে স্মলেস্ট নাম্বার হতে নাম্বার অফ ডিজিট একটা কমে যায় ওকে চলো তাহলে আমরা এবার 1.3 করব চলো